রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। হরেক রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। কাজের বেলায় ঠন 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 কাজ ফুরালে পাজি, এই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব, কেউ বা আবার মুখোশধারী মানুষটা সে মন্দ। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব। হঠাৎ মনে পড়ে গেল, এই জন্য দৌড়তেছিলাম আর কি। ও বাড়িতে কি জানি তুমি রেখেছিলি, হঠাৎ মনে পড়ছে লিখে দৌড় দিছো না? তুই তো আমার দিকে বলে দিয়েছিলি বেটা, একদম সুপার বেড়ে দাঁত ফালি তুমি, ফালতু ফালতু কথা বলছো কেন তুমি? তোর দিকে যদি উল্টে দিকে আটা দৌড়িচ্ছি থাকতো, পড়ানে দিচ্ছি থাকতো, তাহলে থামলাম কা? তোকে দেখেছি থামছি বেটা, আমার বাকিটা আটা দে। আরে বেটা তোর কাম করতে যে আমি তো রাখাইছি। হামিদ কাকু আমার খুব সাপোর্ট করছিলে ওই মোবাইলের খোঁজ খবর নেওয়ার লইকা, আমি তোর নাম কই নাই। আর তুই মোর টাহানা দিয়া এই পলাই পলাই বেড়াইতে আসো, তা তো বাড়িতে রেখেছি। ঠিক আছে ল, তোর বাড়িতে ল। আমি তো এখন বাড়িতে যাবো না, আমি যাইতেছি বকুর কার কাছে, উনি আমাকে বলাইছেন আর কি, একটু যাইতে হইবে। তুই না করলে বাড়িতে একটা জিনিস ফেলাই আসিস ল, ওইটাও নিবি আর আমার টাকাও দিবি ল। এ রে আমি তো নিজে জালে নিজে ভাসে গেলাম, ধরা তো পুরো রেখেছি দেখতেছি। এই কাডালের আড়ার থেকে বাঁচা বড় মুশকিল, বাসটা নিয়েই ছাড়বে। কি রে কথা কস না কা, হ্যাঁ অসুবিধা কি, তুই বাড়ি যা, মুই আইতেছি বকুর কার লগে দেখা করে উই গেল। না না ওসব কথা কই, কোনো লাভ নাই, তুই আগে মোর টাকা দিবি, হেবের বকুর কাকুর বাড়িতে। এই ব্যাপারটা হলো এত হাউকো শুরু করছ কা তুই, তোর ঠামুই দেবো না, হ্যাঁ তোর টাকা আমি মুইতেই না কি বাড়া। তুই কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি শুরু করছ কিন্তু, এখন কিন্তু সত্যি সত্যি বাইরে মুখ, কিন্তু রুপির সঙ্গে আমি খোঁজ গল্প করবো না, রুপি সেটা মেনে নিবে। রুপির পছন্দ সম্পর্কে তোমার দারুণ আছে, রুপি ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত পাত্র পছন্দ করে, মোগলকে রুপির পোষাইবে। তুই পছন্দ করে বাড়ির যা, ওই মায় আছে তো মা, তোকে বাইলা মাছ পাক করে খাওয়াইবে না, আমি বকরগাল দেখা করে তারপর চলি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়িতে যাবো, বাইলা মাছ দিয়ে ভাতও খামো, কিন্তু তুমি ওর টানা দিলে আমি কিন্তু গোমর ফাঁস করে দিব। আমি বলে দিলাম আপনার সওয়াল মস্ত বড় একটা অকাম করছে, সেই জন্য হামিদ কাকা তারে খুঁজতেছে। এ মুখ সামলায় কথা কইস, মোর ফোলায় আকাম করার মতো ফোলা না, হেরম ফোলা মুই ফেডে ধরি নাই। এই গ্রামে তিনজন ডিগ্রি আলা ফোলা আছে, এর মধ্যে মোর ফোলা এপকা। এত ফুটানি মারা কথাবার্তা কয়েন না, আপনার সওয়াল কি আকাম করে বেড়ায় সেই খবর তো রাখেন না। আপনার সওয়াল দুনিয়ার খারাপ, এই যে কসের ঘটক আছে না, সে ঘটকের বাড়ির পর্দা নষ্ট করছে, এবার বুঝছেন? কসের ঘটক নিজে যায় হামিদ কাহার কাছে আপনার সওয়ালের নামে বিচার দিছে। এ হারামজাদা মুখ সামলে এ কথা কইছ, মোর পোলা কসের ঘটকের বাড়ির পর্দা নষ্ট করছে, মোর পোলার নামে তুই বদনাম কর? কসের ঘটকের আছে কি হ্যাঁ, দুগ্গা বেলাল্লা বউ হারা গ্রাম বলে ঘুরে বেড়ায়, কসের ঘটক মোর লগে শত্রুতা করছে বজ্জ। হে ওকা পাত্রী ছবি আনছে মোর পছন্দ হয় নাই, মোবাইল লয়ে গেছে। শুনেন একটা কথা কই আপনারে, ফটিক আপনার ছাওয়ালের মোবাইলটা চুরি করে নাই, আপনি যদি চান তাহলে ওই মোবাইলটা কাহার কাছ থেকে জানিয়ে আসেন। এবার কোন তাজুল কোথায়? তাজুল বাইতে নাই, হে কমে গেছে, মুই কেমনে কমু? শুনেন আপনি মিথ্যা কথা বলতেছেন, আমি আপনার ঘর বাড়ি চেক করব। যা চেক কর, তুই যদি চেক করে মোর পোলারে না পাস হলে কি হইবে সেটা পরে দেখা যাবে না, আগে আমি চেক কর। চেক কর
পাইছে কইছিলাম না যে নাই খাড়া মুই মিথ্যা কথা কই কি খবর তাজুলে মা? ও হামিদ ভাই, আসসালামু আলাইকুম। কি কইবেন কোন? কেমন আছো? ভালো। কসর গটক নাকি মোর ফুলার নামে বৈসাদের সামনেতে? হ্যাঁ, তুমি একটু আমার বাড়িতে আসো। তোমার ফুলার মোবাইলটা আমার কাছে আছে, নিয়ে যাও। আপনি কি কইতে আছেন? কসর গটক মোর ফুলার নামে বিচার দেশে, মোর ফুলা হের পর্দা নষ্ট হচ্ছে। হে তো বেপর্দা মানুষ, হে কি নামাজ কালাম পড়ে? হের বউ দুগ্গা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, বেলাল লাফানা করে, হে কি মুই জানি না? এ পুরা শত্রুতা, শত্রুতা বুঝছেন? এই এত কথা কইও না তো, তুমি আমার বাড়িতে আসো। তুমি মোবাইলটা দেখলে তুমি বুঝতে পারবে এটা তোমার সাওয়ালের কি না, বুঝতে পারছো? সাথে তোমার পোলারে নিয়ে আসবা। মোর পোলা বাড়িত নাই, হে কমে গেছে মুই জানি না। তুমি আসো তাহলে। আচ্ছা, মুই আইতে আসি। জলদি আসো। রবীন্দ্রনাথ মানে ফটিক মানে পকেট মেরে লইয়ে গেছে সাদেক ভাই, বুঝো? এ তোর এই যে পকেট মারলে কেমন তারা, ওকে তোর হাবডাই ধরছে? হ্যাঁ, মরে জড়াইয়ে ধরছিল, মানে সুন্দর করে জড়াইয়ে ধরছিল আলতো করছে একবার। বাস আর কল লাগবে না, বুঝলি? ও যদি কেউ পকেট মারে, তার মোবাইল চুরি হরে, পহেলা চোরে হাবডাই ধরিয়া ঈদের নাহান কোলাকুলি করতে থাকে, হেপর যে কাল সরিয়ে যায়, অম্মে নডেল ফু লই গেছে গিয়া। যা অন্যরকমই একটা মুহূর্ত ছিল সাদেক ভাইয়া, বুঝলেন? মানে চাকরির ব্যাপারটা তো জানো, আমার কাছে সোনার হরিণ হইয়া দাঁড়াইছে। এখন আমি যখন বলছি যে রিটার্নের টিকটা গেছি বাইবা হইলে আমি মনে করো যে চাকরি হয়ে যাইতেছে, ব্যাংকের চাকরি, তো তখনই আমাকে জড়াইয়ে ধরছে। এটা তো স্বাভাবিক, জড়াইয়ে ধরছে মনে মধ্যে আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু জড়াইয়ে দৈবিক কামটা মনে সাইডে লাগছে, বুঝলে? ভালো করছো, খুবই ভালো কাম করছো, অলই গেছে। এখন কইতে হামেদ কাহারে জানাইছো ঘটনা? না, হামেদ খাঁর বিষয়টা জানাইছি মানে ভাই সাদেক ভাই, বুঝছেন? হামেদ খাঁ ফটিকটে ডাকাইছে, ডাকায় বিচার সালিশ করবে, এর মধ্যে ঘটকে ডুইকা মোর নামে একটা অভিযোগ করে দিল। অভিযোগ করার পরেই ঘটনা উল্টাই গেল, উল্টাই গিয়া ওই ইয়ারে সাইডে দিল, এখন আমার এই অভিযোগে অভিযুক্ত করে দিল, মিথ্যা অভিযোগ করছে ঘটক, বুঝছেন? এই সব মিললে আর কি একটা ঝামেলার মধ্যে আছি। আপনার দ্বারে মোবাইল আছে না? মোর তো মোবাইল মনে করেন ফটিককে লইয়ে গেছে, বুঝছেন? মোবাইলটা দেন, আমি একটু মার সাথে কথা কম, হারাটা দিন, মারলেও কথা কইতে পারি নাই, এখন এই সমস্যার মধ্যে আছি, দেওয়া যায়? সমস্যা কি, তুই তোর প্রেম প্রীতি ভালোবাসা করবি না, ফালতু জানি ঘুরা করা কথা কো। হ্যালো, চমকতারা, আমি তাজু। হাই, ফোন কাটেন। ফোন করছেন কেন মোরে? ফোনটা রাখেন, কাটেন ফোন। আমি অনেক বিপদে পড়ে গেছি, একমাত্র তুমি পারো আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। হাই, আপনি কি বাংলা কথা বুঝুন না? ফোনটা কাটেন। চমকতারা, প্লিজ আমার কথা শুনো। কি কথা শুনো মুই আপনার? হ্যাঁ, ফোনটা কাটেন। মানে কসের ঘটক মানে ঘটক মানে ইয়া যে মানে যে কাজটা করছে, আমার নামে মিথ্যে কথা বলছে, তোমার আবার যদি এটা একটু বুঝাইয়ে বলো। বুঝছো? কিসের মিথ্যা অভিযোগ করছে? হ্যাঁ, গোলবার ভাই আপনার মোবাইলটা মরে দেখাইছে না? মুই দেখছি না আপনার মোবাইলের মধ্যে কি কি আছে। এটা কি করে সম্ভব?
আমার মোবাইল তো মানে চিন্তাই করছে, ফটিকে করছে। কিসের ফটিক আপনার মোবাইল মারছে? আপনার মোবাইল আপনার পকেটে পড়ে গেছে, আপনার তো উসগান থাকে না, রাস্তা দিয়ে যাও না, আটে না আকাশের দিকে তাকাইয়া পকেটে আপনার ফোনটা পড়ছে, এই ফোনটা পাইছে গোলবার ভাই পাইয়া মোর আব্বার দাদি দিয়েছে। অনু কি মোর মোবাইলে অনেক লেগেছে কাছে? হ্যাঁ, আপনার কারণে মুই পড়ছি বিপদে। মুই যে আপনার লোকে কত কয়, আপনার যে মোর ফোন করেন এইটাও আব্বা দেখতে পালাইছে। আপনি একটা ফাউল ফালতু লোক। কি বলতে বলছো তুমি চমকতারা? হ্যাঁ ঠিকই গেছি, ফোন কাট। পরে আর মুই বিয়া করতেছি না, ফাজিলের ঘরে ফাজিল শয়তান। গানটা শুনতে আসলাম, দিল ওই মুডটা নষ্ট করি। ওটো দিয়া ঘুরে গেলা ফোনটা দিয়াও তো মন কাজ। মায়ের লগে কত টাকা হাতে ইয়েত কোন তো কত টাকা লাগে, তুই বাড়তে যাবি না, তাহা তো মনে কাজ ব্যবসা শেষ করে দিতে আছে ফোনের। কি একটা মহা মুসিবতের মধ্যে পড়তে গেলাম। আমার ফোন থেকে আবার ডিলিট করে দিয়া ভাই আছে যে আঙুলটা লাগিয়া ভুল ক্রমে ওই কল লিস্টের থেকে ডিলিট হয়ে গেছে, এরকমই কিছু একটা হয়ে গেছে। বুঝছো সাদিক ভাই? বুঝতে পারছি তোমার যে শুদ্ধ হেকালাই মুই বুঝছি, টাহা তো শেষ করছো নাম্বারও ডিলিট করছে। বাট তুমি কি দুধের শিশু মনে করো যে নাক সাপ দিলে দুধ বেরিয়ে যায়? তোকে আমার মোবাইল দেওয়া হয়। সরি আমার মোবাইলে এক সময় কথা বললে দেবনি। তুমি তুমি আমার মোবাইল না পকেট মানি আছে বুঝছি মনে করো যে আমার নালে বললো এক সময় এক ঘন্টা খানি কথা বলি। কথা তো সেটা না, কথা হলো গোলবার তো চমকতারার কাছে আমাকে খারাপ করে ফেলেছে। মানে আমি একজন খারাপ ছেলে হিসাবে চমকতারার কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছি, এখন আমি কি করব? ও তো আমার সাথে কথা বলবে না, কিন্তু ও যদি আমার সাথে কথা না বলে আমি কি করে থাকবো? ওকে তো আমি ভালো কেন যে আমি কলটা করে কল লিস্টটা ডিলিট করলাম না, কি যে করবো আমি বুঝতে পারছি না। শোনেন মেয়ে ভাই, অমন পোলা মুই প্যাডে ধরি নাই যে পোলা খারাপ কাম করতে পারে। ওর বাপে মরে যাওয়ার পরে খাইয়া না খায়া পোলার এমএ পাস করাইছি। গ্রামে যদি পাঁচটা বালু পোলা থাকে, এর মধ্যে মোর পোলা এপকা ওই কসের ঘট শত্রুতা করে মোর পোলার নামে মিথ্যা অভিযোগ দিছে। ওই কসের ঘট তোমার পোলার নামে অভিযোগ দেয় নাই, তোমার পোলা তোর লাঠি নিয়ে দাবর দিছিলাম তোর মনে নাই? ঠিক আছে কা, এই এত বড় বড় যে কথা বলতেছো, এই মোবাইলটা যদি ওপেন করে তোমার দেখাই তোমার মুখ তো একেবারে সুন হয়ে যাইব। দেন 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 কা কা ধ্যান্ত ধ্যান্ত ইনার মুখটা সুন করে দেন, একটু সাওয়াল নিয়ে খুব বড়াই করে দেন কা। আই আবার কথা কস তুই, কথা কব রেখে আপনার মনে ধমকান কি জন্য ধমকান কে? এই পাস কি থাম, শোন তাজুলে মা, পুত্র স্নেহে একেবারে অন্ধ হইও না। মোর পোলা কি মই জানি? মোর পোলা অন্যায় করার মতো পোলা না, ওই কসের ঘটক মিথ্যা কথা কইছে। এই কসের মোটেও মিথ্যা কথা বলেনি। এই দেখো এই মোবাইলের সব কলের লিস্ট আছে, এই দেখো, এই যে দেখছো, এই যে তোমার পোলা কল দিছিল, হ্যাঁ কসের গোয়েল লাগে রাতে কথা বলছে, আরও আছে দেখো, এই দেখো দেখছো, এই যে মোর মাইয়ারে কল দিয়েছিল, হ্যাঁ আবার এই যে রুপিরেও কল দিয়েছিল দেখছো। গলার জোর এরকম হয়ে গেল, ধরিয়া
সিলির মতো ধরে আনতেছি। রাজু তুমি আমার মায়ারে ফোন দাও, বছরের ঘরেটাকে তোমার বিয়া দিয়া তোমার কঠিন সাজা আমি দেব। তুমি মরে সেন না। সারাদিন আমার বাইর খাড়া করাইয়া রাখছো, মোর কি যে খিদা লাগছিল সারাদিন মুই পানি হাই সরি। তোমারে কেডা এই গুহা কথাটা কইছে কও তো? এইয়া কি এখন শোনা খুব দরকার? আমার ধারণা এই গুটিবাজি গোলবার করছে। গোলবার দাদু? হ্যাঁ গুটিবাজি করতে যাবে কিরপিন না, মুই তো হেল লাগে কথাও কই না। তাহলে কেডা কইছে? হালার পো হালারে মুই বাইন্দারা। এত বাড়াবাড়ি করার দরকার নেই, কথা তো মিথ্যা প্রমাণ হইছে তাই না? আপনি এক কাজ করেন, আপনি তো সারাদিন বাইরে আসলেন, ডুবগোসল হয় নাই, আপনি ফ্রেশ হয়ে গেলেন, ডুবগোসল করে নেন, আমি আপনাকে খাইতে দিতে আসি। চল মোর খুব খিদা লাগছে, চল। এইটা কিন্তু ওই জাতির সঙ্গে প্রতারণা। কিসের প্রতারণা? তুই আমার বাপের সম্পর্কে খারাপ কথা বলবে তোকে মুই সাজা দেবো, তোকে মুই বিলাই শুটকি বানাবো, হালার বালা আমার বাপ, তোর মতো কি বেইমান? সহজ সরল মানু পাইয়া হ্যাঁ তুই তাকে ধোকা দেছো, আর তোকে মুই সাজা দেবো ভাবছো তাই না? এ যায় না, এ ভালো হইতেছে না কইলাম, এ দুয়ার খোল, এ মোর খুব খিদা লাগছে। লাগুক খুদা, তরে মুই না খাইয়া মানমু, তুই মোকে সেনো নাই। আমি কিন্তু তোমারে সাইজ করে আলামু তাই না? হ্যালো হ্যালো জরিনা, এ তুমি কই? এই মোর অবস্থা খারাপ হইয়া গেছে। এই তো আমি আসে পড়েছি কাছাকাছি। তাড়াতাড়ি আসো, মুই তো এই চাপ আর সহ্য করতে পারতে আসি না। ওরে আল্লাহ রে, আপনি আর মাত্র 5 মিনিট অপেক্ষা করেন, আমি এর মধ্যে আসে পড়তেছি, একটু সহ্য করেন বুঝছেন, আমি আসে পড়তেছি। আপনি কোন সমস্যা মোল্লার কথা কইতেছেন? হ্যাঁ আপনার বুহের পাড়া দেখতে তো মুই খিরই যেতেছি। আলার পর আমার বাপরে নিয়ে বদনাম কইছে, তা আবি দিমু আমি। আমি তো কাহা সকালে ওগোবাড়িতে গেছিলাম, তোর আব্বা এই মোরে বাদ দিয়া এই মোয়াজ্জেম হটকরে ঠিক করলো কেমন তারা? রং বাহারির রং মেলায় কতই না কার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটি বাজি, গুটি বাজি গুটি বাজি গুটি বাজি, গুটি বাজি গুটি বাজি গুটি বাজি, গুটি বাজি।